আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম আমি মাননীয় প্রথম পার্টটায় তোমাদের দেখিয়েছিলাম যে দেখানোর চেষ্টা করেছিলাম যে একটা অঙ্ক সহজগুলো যদিও সেগুলো ছিল অনেক সহজ অনেক ইজি তোমরা সবাই হয়তো সেগুলো পারতে তাও আমি দেখিয়েছিলাম এটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি এখন পার্ট টুয়ে দেখাবো তার সেই একটু কঠিন জিনিসগুলো কিভাবে সমাধান করতে পারো তা আমি তারপরের থেকে দেখানোর চেষ্টা করতেছি আমি এখন বলতে চাই আমি তোমাদের এখন শিখাবো যে তোমার যদি পাওয়ার ভি মানে কী মনে করা যে একটা অঙ্ক প্রথমে তোমার দেওয়া থাকলো সাপোজ মনে করো যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল তোমার একটা কিছু দেওয়া থাকলো দোয়া থাকলো ফাইভ নিলাম এবং বি সমান টু এটা নেওয়া থাকে এটা এটা থাকলো বি সমান টু আমার এই অঙ্কটায় তো এরকমও চাইতে পারে যে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান কত তারপরে তোমার চাইতে পারে এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি ফোর এইট সমান কত এরকম চাইল অথবা চাইলো হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান কত অথবা চাইল তোমার সিক্সই চাইল নাইন চাইল আচ্ছা নাইন বি টু দি ফোর নাইন অথবা চাইল হচ্ছে তোমার এ টু দি ফোর সিক্স প্লাস বি টু দি ফোর সিক্স দেখো এইগুলো যদি লক্ষ্য করে দেখবে তোমরা লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পাবে যে আসলে যদি জোর সংখ্যক থাকে তাহলে বর্গ অথবা মানে স্কোয়ার করে করতে পারতেছি ওয়াইপাক বর্গ করে করতে পারতেছি সহজের পর যদি এই পাওয়ারটা যদি তোমার বিজোর থাকে বিজোর থাকলো তোমার বিজোর বিজর বিজোর বিজোরে চাচ্ছে মানে পাওয়ারটা যে পাওয়ারটা থাকবে সেটা তিন তারপরে নয় এরকম যদি থাকে বিজোর থাকে তুমি দেখবা যে তাহলে সেগুলো আমরা কীভাবে সমাধান করব। অনেক উপায় করা যাবে কিন্তু সেগুলো কীভাবে সহজেভাবে সমাধান করা যাবে আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি তোমার তুমি তখন কি চিন্তা করবা তুমি চিন্তা করবা এরকম করে যদি জোর থাকে তখন একটা সিস্টেম আর যদি বিজোর হয় তখন আর সিস্টেম জোরের সময় তুমি কি করবা জোরের সময় তুমি এই জিনিসটা তো যদি মনে করা যে আমার আছে এলো সাবাস এই জিনিসটাকে এ মনে করলাম আমি অঙ্ক আগেই শুরু করতেছি না আগে তোমাদের দেখাইতে চাচ্ছে যে আসলে তুমি অঙ্কটা করার শুরুতেই তুমি আগে একটু চিন্তা করে নিবা যে ব্যাপারটা এভাবে করলে সহজ হবে তুমি হলো প্রথমে আমি এটাকে টোটাল জিনিসটাকে আমি এ মনে করতেছি এর উপরে হয়তো এই স্কোয়ার আছে আমার 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 চেয়েছে আমার চেয়েছে হচ্ছে ফোর আমি এটি জিনিসটাকে বর্গ করলে পারি কিন্তু ফোর পেয়ে যাচ্ছি ফোর বর্গ করলে পরেই ফোর পেয়ে যাচ্ছি আবার যদি এই জিনিসটা এইট চাই যে এ টু দি ফর এইট আমি কিন্তু এ টু দি ফর এইট চাইলে পরে আমি এই জিনিসের উপর আমার প্রাপ্ত এ টু দি ফোরের উপরে যদি আমি বর্গ করতেছি করলে পরে আমি এইট পেয়ে যাচ্ছি এইট পাইলাম এখন দেখো আমি যেটা বুঝাইতে চাচ্ছি তোমাদের এটা কিন্তু বর্গ বর্গ করে আমি যাইতে পারতেছি দুইবার বর্গ করলে পরে আমি এইট পেয়ে যাচ্ছি দুইবার যদি দুইবার বর্গ করে এইট পাই যদি এরকম যদি জোর সংখ্যাকে আমার দু দুই চার আট তারপরে ষোলো এরকম থাকে তাহলে বর্গ করলে পরে সুবিধা পাবো যদি নয় থাকে এই যে পাওয়ার যদি নাইন থাকে তখন কি করব তোমার যদি সবজ প্রথমে এই স্কার দেওয়া থাকে তুমি কখনোই নাইনে যাইতে পারবে না কি জন্য আমরা যদি তোমার বর্গ করো আর ঘন করো যাই করো না কেন জোর সংখ্যা জোর সংখ্যা থাকে তাহলে কখনোই তুমি যাই করো না কেন জোর সংখ্যায় চলে আসবে তুমি নাইন আর পাবে না মানে না বিজোর সংখ্যা পাবে না পাওয়ার তার জন্য তোমার তখন কাজ করতে হবে কি তোমার আগে একক বানায় নিতে হবে যেমন আমরা বীজ মান তোমার হলো পাটিগণিতের মধ্যে কিপ নিয়মে করি আগে একে কত তারপরে গেন কত চাই সেটাতে যাই আগে মনে করি সামথিং মানে সাধারণভাবে যদি আমি বলি যে দশটি কলমের দাম পঞ্চাশ টাকা পাঁচটির দাম কত আমরা আগে একটির করে নিই দশটির দাম পঞ্চাশ টাকা একটির কত পাঁচটির কত এই অঙ্ক বীজগণিতের ক্ষেত্রে তোমরা এই এই একই কাজটা করবা আগে এটার হলো মনে করো যে এই স্কোয়ারের মান আছে আমার এ টু দি পর সিক্সের মান বের করতে বলছে সরি নাইনের মান বের করতে বলছে আমি যদি বর্গ দুইবার তিনবার যদি দুইবার বর্গ করি আমি কি পাবো এইট পাবো কিন্তু আমি নাইন পাচ্ছি না তখন তোমার কাজ কি তুমি হয় সিস্টেম অনেক রকম আছে তার মধ্যে একটা আছে যে আমি আগে বর্গ এই জিনিসটা করে বর্গমূল করে এতে নিয়ে আসবো তারপরে আমি যদি দুইবার ঘন করি তাহলে হয়ে যাবে দেখো এটাকে আমি যদি ঘন করি তাহলে কিউব পালাম এটাকে যদি আবার আমি ঘন করি মানে এই কিউবকে যদি আবার ঘন করি তাহলে কিন্তু আমি আবার নাইন পেয়ে যাচ্ছি এই ব্যাপারটা যদি তুমি যদি বুঝে থাকো তাহলে তার পরের অংশে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যদি আমি অঙ্কের মাধ্যমে করলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা আবার এই জিনিসটাই যদি এইট থাকে সেটাও আমি অনেক রকমভাবে দেখাইতে পারবো এটা হচ্ছে সহজ একটা টেকনিক যদি এইট জিনিসটা মনে রাখতে পারো যে জোর সংখ্যা থাকলে পারে আমি বর্গ করব। সাধারণত যদি এরকম থাকে দুই চার আট তারপর ষোলো তাহলে বর্গ করেই করতে পারতেছি কিন্তু যদি ছয় থাকে ছয় যদিও জোর সংখ্যা কিন্তু তারপরেও কিন্তু তুমি হয় বিজয় এক নিয়ে আসবে এক অকে নিয়ে তুমি কিউব করে নিয়ে বর্গ করলে পারে পাচ্ছ সিক্স হচ্ছে কিন্তু তোমার যদি সাবাস মনে করে যে তোমার দশ থাকলো তখন তুমি কি করবা সেই জিনিসগুলো আমি তোমাকে দেখাবো ধীরে ধীরে মানে ধাপে ধাপে দেখাবো আমি আগে এখন দেখাইতে চাব দেখাবো যে আমি যে এত সময় যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে তোমাদের দেখাবো যে এইগুলো আসলে বাস্তবে কীভাবে কাজে লাগাব সেটা আমাকে বলল যে এই স্কোয়ার প্লাস দেওয়া আছে আমি আগে মানে এই মানটা ব্যবহারকে এটা তৈরি করতে বলতেছে আমি বলবো যে ক নাম্বার আমি স্টার্ট করলাম এটা ক মনে করলাম এটা খ মনে করলাম এটা গ মনে করলাম এটা ঘ মনে করলাম এটা মনে করলাম সমান কত কত আচ্ছা আমি শুরু করলাম দেওয়া হচ্ছে বা গিভেন গিভেন্ডার যেটা বলি না কেন দেওয়া হয়েছে এটা ফাইভ এবং সমান টু তুমি আমি এটা সহজে ব্যাপার করতে যে বর্গ করলে পারে উভয় পক্ষে যদি আমি বর্গ করি তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে বর্গ করলাম উভয় পক্ষে বর্গ পাওয়ার যোগ হবে তাহলে ওটা হয়ে যাবে তাহলে এটা কি হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে এই স্কোয়ার বি বলতে বিস্কোয়ার এটা পঁচিশ হলো এটা এর স্কোয়ার করলে ফোর হচ্ছে এই স্কোয়ারের পর স্কোয়ার করলে ফোর হচ্ছে বি স্কোয়ারের উপর বিস্কার করলে ফোর হচ্ছে এটুকের মান বিস্কার উপর স্কোয়ার করলে মানে স্কোয়ার করলে পরে ফোর হয়ে গেল এটুকের মান তোমার এই মান কত টু এই টোটালের উপর এটা দিয়ে দিতে হয় কালকে মানে আমি তোমার প্রথম পার্টায় দেখিয়েছিলাম এটা কেন সেটা বলা হয়ে গেছে এই জন্য এটা বললাম না তো দুগুণা চার চার দুগুণা আট ওই ওইটা পক্ষান্তর করে দিলাম করলে পরে কত হবে মাইনাস আট হলো মাইনাস আট হলো বুঝতে পারলে মনে পরে বলবা একটু জোরে তোমরা বলবা এটা বিটি ফোর এটা বিয়োগ করলে কত হচ্ছে বিয়োগ করলে পরে দেখি এটা ঠিক আছে নাকি চার চার দুগুণা আট আটের থেকে পঁচিশ থেকে আট বার দিলে কত হয় তোমার সতেরো তাই না আটকাতলে পনেরো হয় সাত হাতে আচ্ছা সতেরো হলো এই যে অঙ্কটা হয়ে গেল। তুমি যদি মনে করতে মনে করো যে বর্গ করে কত সহজে পরে করা এখন যদি মনে করো যে না আমি বর্গ করব না আগে প্লাস বি মান তৈরি করে নিব তৈরি করে নিয়ে তারপরে এটা উঠাবো তাহলে দেখো কত কঠিন হয় আচ্ছা এটা হলো এটা মান আমি একটু লিখে রাখি তাহলে আমার পরবর্তীতে যাতে সুবিধা হয় তারপরে আমি তুমি যদি মনে করো না আমি এরকম করবো না অনেকেবারে যদি উল্টোভাবে যায় কাজটা করে নাই এরকমও পোলাপ এরকম স্টুডেন্ট আমার কাছে আছে যে মাঝে মাঝে দেখি করে আমি বাধা দিই না যদিও বলি যে এইভাবে দেখাবো যে আর ভালো লাগলে আমার উদ্দেশ্যই তো এটা যে অঙ্কটা বিভিন্নভাবে করা যায় তোমার যে ভাবে ভালো লাগবে তুমি সেভাবেই করবা কিন্তু নিয়মটা ঠিক থাকতে হবে এটার মান কত টু এর মাইনাস হলে টু এভি ওয়েব প্লাস হয়ে যাবে এটার মান কত টু যেহেতু দু তিন চার নয় তারপরে এটা ই করলে বর্গমূল করলে কত হচ্ছে থ্রি হচ্ছে এখন তুমি এই যে এই জায়গাতে কাজ শুরু করবা যে কত প্রদত্ত রাশি আমি যদি এটা একটু আচ্ছা এটা তো ই করতে পারলাম এটা আমি একটু মুছে দিতে চাচ্ছি এ প্লাস বিমানটা রেখে আমার জায়গা এখন যেহেতু আমি এরপরে কী করব এরপরে আমি কিন্তু এ প্লাস বির মান পেয়ে গেছি কত পেয়েছি যেন থ্রি পেয়েছি এখন এই যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা লিখবো এ টু দি ফোর ফোর প্লাস বি টু দি ফোর ফোর এখন এটাকে আমি ভাঙব এই মানে এমনভাবে ভাঙতে হবে যেন এই রাশির মান চেঞ্জ না হয় তো এটাকে এ ধরব এটাকে বি ধরবো তাহলে এ সরি এ প্লাস বি এ প্লাস বি হলিস্কায় মাইনাস টু এ বি টু টু এবি টু এবি তাই এইটুকের মান আমি তো এটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারতেছি কিন্তু আমি যদি মনে করতেছি যে এটা আমি ব্যবহার করবো না তাহলে তো এটাকে আমার এইটুকের মান কত এইটুকুর মানটা বসিয়ে দিই এই টুকের ভিতরে আবার ফর্মুলা পড়ছে আমি প্লাজের ফর্মুলা ফেলতে হবে এ প্লাজ হোলিস্কায় মাইনাস টু এবি এদিকে পড়ে যা পরিষ্কারটা দিলাম এটুকের মান কত টু এখন দেখো এটুকের সরি এটুকের মান থ্রি মান কত টু এটুকু দু চার চার দু আট এটুকের মান কত নাইন এটা থ্রি পরিষ্কার করলে নাইন হয় দু দুগুণা চার এখন এই এটা ফাইভ হয়ে গেলে বিয়োগ করলে এইট দেখো পঁচিশ থেকে আট বাদ দিলে আবার এই সতেরোই হলো তাহলে কত বড় একটা ঝামেলার কোনো কাজ করলাম তাহলে এরকম না করাটাই ভালো আবার আমি এই জিনিসটা যদি এরকম না করতাম না করে আমি মনে করো যে দেওয়া আছে এইটা করলাম এই দুটা জিনিস করলাম দেওয়া আছে এইটা এই জায়গায় লিখে দিলাম দেওয়া আছে এইটা দেওয়া প্রদত্তর আছে এটা আমি এই যে এটা এটা করে নেব এমন ভাবে ভাববো যে রাশির মান চেঞ্জ না হয় এ প্লাস ভোলি স্কোয়ার মাইনাস টু বি এখন এটুকের মান কত এটুকের মান ফাইভ এটুকের মান টু বির মান টু ফোরে যদি স্কোয়ারটা দিয়ে দিই তাহলে ফোর হয়ে যাবে স্কোয়ার করলে পঁচিশ এটা হলো আট হয় এই যে সতেরো হলো দেখছি একই কথা বিভিন্নভাবে করা যায় কিন্তু আমি তোমাদের কি বল কী বললাম আমি বললাম যে এর আগে প্রথমে শুরুতে আমি বলে নিয়েছি যে এরকম স্কোয়ার করলে পরে যেমন এটাকে স্কোয়ার করলে ফোর হয়ে যাচ্ছে তাহলে আমি একবার ওয়াইপাক হোলি স্কোয়ার করে দেব এই যে আবার যদি আমি এই মানটাকে আরেকবার স্কোয়ার করি ওয়াইপাকে স্কোয়ার করে দিই হোলি স্কোয়ার করে দিই বর্গ অর্থাৎ বর্গ করে দিই তাহলে কিন্তু আমি এই জিনিসটা পাচ্ছি সহজের পর তার জন্য আমি যদি আগের অঙ্কগুলো ঠিক রাখি ঠিক রেখে আমি কত পেয়েছিলাম কত কতে পেয়েছিলাম এ টু দি ফার ফোর প্লাস বি টু দি ফার ফোর ইকুয়াল হচ্ছে কত সেভেন্টিন এখন এই যে আমি খ শুরু করলাম খতে আমি তাহলে আর আর একটা জিনিস আমার লাগবে সেটা হচ্ছে মানটা লাগবে আমি মান দেওয়া হয়েছে কত আমার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমি নিব না দেওয়া হয়েছে তোমার এব মান এত টু তাহলে এখন দেখো লেখা সরি গো লেখার জন্য এই যে এ বিষয় মানে তো আর কোনো প্রাপ্ত কোনো প্রাপ্ত কোনো মতে মিনিট হয়ে গেছে কোনো এত মানে এ টু দি ফোর প্লাস বি আমি প্রদত্ত রাশি লিখব পদত্ত রাশি প্রদত্ত রাশি এ টু দি ফোর এইট প্লাস বি টু দি ফোর এইট এখন এটাকে আমি ভাঙবো আমার তো স্কোয়ারের ফর্মুলা আছে আর কিউবের ফর্মুলা আছে আমি এটা কিন্তু টু দিয়ে উপরে ফোর দিতে পারি না কিন্তু ওরকম ফর্মুলা আমার দেন নাইন তার কারণে তো এমনভাবে ভাঙবো যে রাশিটার মান যেন অপরিবর্তিত থাকে মান চেঞ্জ না হয় এটাকে আমি এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী আমরা জানি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এ টু দেবা ফোর বি বলতে বি টু দেবা ফোর আচ্ছা এটুকুর মান কত সেভেন্টিন আর এ এ মান ফোর এবির মান ফোর উপরে ফোর আছে পাওয়ার ফোর দিয়ে দিলাম তাহলে সেভেনের পর যদি স্কোয়ার করে দেয় ক্যালকুলেটারটা করে সেভেনের পর করলে পরে তোমার পর ইস্কার করলে পরে কত হবে স্কোয়ার করলে তোমার হচ্ছে হয় হচ্ছে দুশো দুশো আর এটা হচ্ছে ষোলো 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 আচ্ছা ষোলো ষোলো দোনা বত্রিশ কত হচ্ছে সাত পাঁচ তাই তো বত্রিশ দুশো সাতান্ন এই যে জিনিসটা হয়ে গেল মাইনাস দুই হ্যাঁ হয় টু দি পাওয়ার ফোর হলে ষোলো হয় ষোলো দুগুনা বত্রিশ তো এই যে অঙ্কটা তাহলে ছোট হলো কিন্তু আমি যদি আবার ওই যে শুরু করে এটাকে দুই বর্গ করলাম তাহলে আরও একটু বেশি হবে কিন্তু আরও এটা এটা ও বর্গ করে এটাতে আসবো এটার মান যদি আমি কর সাহায্য না নি কর সাহায্য না নিলে কি হবে আমার যা যে আর একটু অঙ্ক বড় হবে তাই আমি তো এটা কালকে এটা নিয়ে আলোচনা করছি যে মানে তোমাকে কালকে যতটুকু সময়ের মধ্যে শিখিয়েছিলাম তার মধ্যে আমি বলেছিলাম যে তোমার সুবিধার কথা আমি বলেছিলাম সেটা কি কীভাবে সুবিধাটা আদায় করে নেবে তাহলে বর্গ এরকম যদি বর্গ করে হয় যে বর্গ করলে দুই চার আট ষোলো বত্রিশ তাহলে বর্গ করে করবা কিন্তু এটাকে আমি যদি আবার এই যে জায়গাতে শুরু করি তাহলে কিন্তু অঙ্কটা বড় হবে এখন আসব বিজোর যখন থাকবে ও সিক্সের ব্যাপারটা আসি এই সিক্স আছে আমি এই জিনিসটাকে যদি আমি সিক্স কাকে আমি সিক্স আমি কীভাবে ভাঙতে পারি এ টু দি পাওয়ার ফোর ইন্টু এটা করতে পারি আমি যদি মনে করি যে না আমি হলো দুইবার বর্গ করে পাওয়ার ফোর বানাই নিলাম আর এই স্ক্যার দিয়ে গুন করে দিলাম তাও কিন্তু সম্ভব তাও সম্ভব অথবা আমি যদি মনে করি যে না আমি এটা না করে আমি করব কি তোমার এই স্ক্যারকে আমি যদি কী করি কিউব করি তাই কিন্তু সিক্স হয়ে যাচ্ছে তাহলে সুবিধা কোনটা আমার অবশ্যই এই এই কাজটাই আমি করব। এটাই করব তাই তাহলে আমি উভয় হুম ও আচ্ছা গো করি নাই গ করতেলে যে যেটা বললাম পাটি পাটি গণিতের মতন আমার এই করতে হবে তাহলে এই এ কিউব প্লাস বি কিউব করতে হবে আমরা জানি কি এ কিউব সবগুলো আমাকে করবো না এটা কিছু জিনিস তোমরা নিজেরা করবা এই যেটা সমান কি এ এ কিউব মাইনাস আমার কিসের মান লাগবে এ প্লাস বির মান লাগবে এ প্লাস বির মান কি ডিরেক্টলি করা আছে আমি তো শিখেছি পূর্বের ক্লাস টাইম তাহলে এখন যেহেতু না দেওয়া নাই তাহলে আমি এটা থেকে এ প্লাস বিমান তৈরি করে নিয়ে এ জায়গায় বসাইতে হবে তাহলে আমার এই মান ব্যবহার করে এ প্লাস বিমান তৈরি করে বসাবে আমি এই গটা বাদ করে দিলাম আমার বোঝার সুবিধার্থে আমি এটা মানে বোঝানোর জন্য আমি বলতে চাই এটা লিখে রাখছিলাম যে বীজ ওর পাওয়ার যখন হবে তখন কি করবা আগে একটা তৈরি করে নিবা তারপরে যেটা চাই হয়তো যদি টি থ্রি নাইন এরকম থাকলো তারপরে টোয়েন্টি সেভেন ঘন করতে থাকবা আচ্ছা থাকুক ওটা নাম্বার নিয়ে তো কোনো ইস্যু না এবার দেখো এরপর কি হচ্ছে তোমাদের নাম্বার নিয়ে তো কোনো কিছু না এখন এই যে নাইনের আমি কি করতে পারি নাইনের যদি আমি দুইবার ঘন করি তাই কিন্তু নাইন হয়ে যায় কিন্তু এর থেকে ছড়াশুনি করতে পারতেছি না কেন করতে পারতেছি না আমি এর উপরে যেহেতু জোর সংখ্যার উপর আমি আগেই বলেছি জোর সংখ্যার উপর তুমি যে পাওয়ারই নাও না কেন ওটার জোরই থাকবে তুমি নাই দেখো এর 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 উপরে যদি তুমি টু নাও জোর সংখ্যা লিখতে জোর থাকবে থ্রি নিলে পারো কিন্তু এই একই অবস্থা হবে যেমন মানে জোরই থাকবে দেখো তিনবার লিখতে হবে তাই গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয় আসলে এই এই লেভেলে এই ক্লাসটা আমি এটা আলোচনা করতে চাচ্ছি না তাহলে অর্থাৎ জোরই থাকবে তুমি যে জোর পাওয়ার তুমি যাই নাও না কেন তার জন্য আমার তখন আমার কি করতে হবে এরকম জিনিস থাকলে আমার অবশ্যই আগে আমার হলো এ ককে নিয়ে আসতে হবে অর্থাৎ এ প্লাস বিতে নিয়ে আসতে হবে এর মান যত হয় আমি একবার একটা তৈরি করেছিলাম এর মান কতজন হয়েছিল তিন হয়েছিল তো এই মানটা এখন যদি দুইবার ঘন করো দুইবার ঘন করলে পরে সহজে পরে অঙ্কটা হবে একবার ঘন করলে কি হবে একবার ঘন করলে পরে তোমার এ কিউ প্লাস বি কিউবের মান পেয়ে যাবা তাই না একবার আমি আর করতে মানে এটা বড় হয়ে যাচ্ছে বলে আমি এটা করতে চাচ্ছি না আর অন্য কিছু শিখাবো আচ্ছা মুছে দিলাম শিখাবটা আমি করতেছি এটা সম্ভবত লেখা ছিল এত মান কত এইটা ঘতে আচ্ছা এই যদি হয়ে থাকে তাহলে আমি কনমতে না কিসের মধ্যে জন্য এটা করছিলাম যাই বের করা তো আমি তোমার শিখিয়েছি এরা বের করতে হয় কিভাবে এটা তো আবার প্রথম ক্লাসটায়ও শিখেছিলাম তাহলে এটুকু মান কত সাতাইশ আমার উদ্দেশ্য হচ্ছে আমি এইটা শিখাইতে চাচ্ছি তোমাদের যে আসলে বীজর পাওয়ার থাকলে আমি তখন কিভাবে কি করব তাই মানে বীজর পাওয়ার আবার দুই রকম আমি শিখাবো। বীজর পাওয়ার আবার বীজরের মধ্যেও পার্থক্য আছে সেই পার্থক্যটাও আমি শিখাবো। যে একরকম বীজর আছে যা ঘন করে হয় যেমন এর উপরে কিউব করলে কিউব হলো কিউবের উপর কিউব করলে তোমার নাইন হলো আবার এই কিউবের উপর যদি তুমি আবার আবার মানে এটু দেবার নাইনের পর কিউব করলে সাতাশ হলো এরকম একরকম সিস্টেম যে বারবার ঘন করতে থাকবো আর এক রকম অন্যরকম সিস্টেম আছে সেটা আমি দেখাবো এটা শেষ করে নিই তাহলে এটার মান টাইম আমি বসাবো আর আচ্ছা এদের এ প্লাস হলো মাইনাস হলো এর মান কত বির মান টু এটার মান থ্রি এ প্লাস বি মান থ্রি তাহলে কত চার ঠারো গুণ করলে নাইন হচ্ছে এবার ঠান্ডাটা সে আচ্ছা এটা আরেকবার যদি আমি এখন ঘন করি তাহলে কিন্তু নাইন পেয়ে যাচ্ছি তাই না আরেকবার ঘন করতেছি আরেকবার ঘন করলে নাইন পেয়ে যাচ্ছি নাই না আরেকবার ঘন করলে তাহলে আমি উভয় পক্ষে আবার ঘন করতেছি মনে এর এরপরেই লাইন আমি আবার ঘন করতেছি এটা দুই একটা দেখানো এই জায়গা থাকবো না এই সিস্টেমগুলো তো আর থাকবো না এবার হচ্ছে আবার এটাকে ধরলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি আর নাইনের উপরে সাতাশ নাইনের পরে ঘন করলে কত হয় নাইনের পরে ঘন করলে তোমার হবে হলো নাইনের পরে যদি আমি ঘন করি তাহলে হবে হচ্ছে দুশো বা সাতশত উনত্রিশ সেভেন টু নাইন এইটা হবে আচ্ছা এরপর এই যে এটা করলে পরে সিক্স হলো এটা করল সিক্স হল তো এটুকুর মান কত এটুকের মান টু আমি যে কিউব আছে কিউব দিয়ে দিলাম এটুকুর মান কত নাইন সাতশত উনত্রিশ হ্যাঁ এবার দেখো আমি এগুলো মুছে দিচ্ছি এগুলো মুছে দিলাম এটা এ টু দি ফাইন প্লাস বি টু দি ফাইন এটার হিসাব করলে পরে আট আট তেইশটা চব্বিশ আছে ক্যালকুলেটর থাকতে দেরি হচ্ছে এমনিতেই থাকতে ক্যালকুলেটরটা ব্যবহার করি যেহেতু আছে তোমার চব্বিশ গুণ হচ্ছে নয় তাহলে দুশো ষোলো দুশো ষোলো আরেকটা কথা আমার এই হিসাবের মধ্যে হয়তো বা কোনো কারণে অনেক সময় দেখা যায় তিন আর দুই যোগ করে ছয় হয় এটা মিস্টেক আমি তো প্রসেসটা শেখাইতে চাচ্ছি জাস্ট এই ভুলগুলো থাকলে অবশ্যই কোনো দৃষ্টিতে দেখবে এটা কত হয় থ্রি মিকলু ওয়ান আর ফাইভ তাহলে এটা হয় হুম পাঁচশো তেরো এই যে হয়ে গেল অতএব এটা এটা করা অঙ্কটা হলো কিন্তু এই অঙ্ক তো আমি এইভাবে করলাম ঘন করে তুমি যদি আরও টেক আরও অন্যভাবে করতে পারো এটা যদি তোমার কাছে ভালো না লাগে তবে এটাই এইভাবেই করা সহজ আর জটিলভাবে করা যায় আমি তোমার পাওয়ার যেহেতু আমি তোমাকে এই কথা বলছি যেহেতু পাওয়ার নাইন যেহেতু পাওয়ার আছে আমি এই জিনিসটাকে এক্স মনে করলাম এক্সের পর মনে করলাম নাইনাস মানে এক্সের উপর আমি এই অঙ্কটা তোমার কত রকম এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু আগে এককে নিয়ে এসে এক্স ইন্টু এইভাবে নয় বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে নয় একটা সিস্টেম আর একটা করতে পারবো এক্স স্কোয়ার আর বাকিগুলো এরকম থেকেই যাবে হুম আরেকটা করতে পারবো যে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের করে নিয়ে বাকিগুলো এক্স আর বাকি থাকলে কয়টা পাঁচটা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এভাবে করতে পারবো আর এটা তাহলে কয়টা থাকবে সাতটা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন অথবা আমি করতে পারবো এরকম করে বাকিগুলো আরও স্কোয়ার একবার স্কোয়ার করে নিলাম তাহলে মোট কয়টা চারটা এই যে আর বাকি থাকলো কয়টা আর তিনটা সরি আর থাকলো তিনটা তাহলে এই যে কয়টা তিন আর এই যে দুই চার ছয় তিন আস তাহলে মোট হলো নয়টা নয় তাহলে এইভাবেও করতে পারতেছি আবার আমি যদি মনে করি যে না আমি এরকম করব আটটা এই যে এক নয়টা এরপরে দেখো তারপর আমি যদি মনে করি না আমি অঙ্ক করবো এরকম এই কিউব করবো একটা তারপরে এগুলো এইভাবে রেখে দেব আমার কথাগুলো পুরো একটা শুনবে তাহলে এক এক দুই তিন চার পাঁচ ছয় তাও করতে পারতেছি নাইনটা লিখে রাখি অথবা করতে পারতেছি আমি এটা করলাম একটা স্কোয়ার করলাম করে বাকিগুলো রেখে দিলাম তাহলে পাঁচটা হলো পাঁচটা আর থাকলে হলো কয়টা চারটা এই যে আট থাকলেও চারটা অথবা আমি করতে পারতেছি যে কিউব করলাম কিউব আমি অঙ্কের ভিতরে কিউব কিউবটাকে আমি এলো বর্গ করলাম করলে পরে আমি সিক্স পাচ্ছি সিক্স আর এদিকে স্কোয়ার করবো আর একটা এক্সকে এক্স স্কোয়ারকে কিউব করবো আর এক্স স্কোয়ার রেখে দেবো ইন্টু তাহলে কয় আটটা এইটে এইভাবে অঙ্ক তোমার যেহেতু পাওয়ার নয় তুমি কম করে হলে পারো আঠারো রকম অঙ্ক করতে পারবা এই অঙ্ক বিভিন্ন আইটেমে করা যায় কিন্তু আমি তোমাদের যে কথাগুলো বললাম এইরকম ইন্টু একাই লেখার পর দেখবা যে গুণ করার পরে তুমি যদি গুণ করো কি দাঁড়াবে সাপোজ মনে করে এক্স প্লাস ওয়ান বাই এক্সকে তুমি গুণ করতেছো তাহলে দেখবা যে কিছু এক্সট্রা কিছু জিনিস চলে আসবে সেগুলো বিয়ে করে দেবা অথবা সেগুলো বাদ করে দেওয়া অর্থাৎ তুমি হিসাব করে দেখবা যে তোমার এই জিনিসটা যেন ঠিক থাকে আর তো এই যে সাপোজ মনে করে এইটা প্লাস না এ টু দি পর এ টু দি পয়েন্ট সিক্স প্লাস বি টু দি পয়েন্ট সিক্স এই জিনিসটা তুমি তৈরি করতে চাচ্ছ এই জিনিসটার এই জিনিসটা বাদে আর যা আসবে তোমার গুণ করার পরে বাকি যা একটা আসবে ওই জিনিসটা বিয়েক করে দিবা ওই জিনিসটা বিয়ে করে দিবা তাহলে আমি আশা করি যে বুঝাইতে পারলাম এরকম জিনিসগুলো কিন্তু আরও একটা জিনিসগুলো আর একটা জিনিস বুঝাইতে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পাওয়ার যখন তো ঘন করে আর বর্গ করে হলো যে সুবিধাগুলো দেখলাম কিছু কিছু সময় পাওয়ার থাকে এরকম যে ফাইভ সেভেন এরকম এটা তো কোনো ফর্মুলার মধ্যে আসে না তখন তুমি এই পাওয়ারটাকে এরকম চিন্তা করবা যে একটা কিউব লাগবে একটা স্কোয়ার লাগবে তাহলে তোমার অঙ্ক সুবিধা হয়ে যাবে তাহলে আমি যেটা দেওয়া থাকবে সেটা আগে এককে নিয়ে আসবো যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যদি বলি আগে আমার ও স্কোয়ারটা একটা হয়েই আছে আমার আর একবার এককে চলে আসতে হবে এ প্লাস বির মান বাইর করে আমার যা আবে থ্রি বের এটাকে আমি আবার ঘন করব। ঘন করে যে মানটা পাবো সেই দুটা গুণ করব। গুণ করার পর যতটুকু এক্সট্রা জিনিস আচ্ছা আমি একটা দেখাই তাহলে সুবিধা হবে তাহলে এটা আমি এটা হলো ফাইভ তৈরি করা যেহেতু আমি তৈরি করব তাহলে ফাইভ ইন্টু স্কোয়ার করতে পারি অথবা এরকম করতে পারি যে থ্রি ইন্টু দুই বার স্কোয়ার করব সে মানটা নিতে পারি অথবা ও আছে স্কোয়ার অথবা এটা করতে পারি সরি আমার বলা একটু ই হয়েছে সেটা হচ্ছে এক্স কিউব করলাম আর দুইবার স্কোয়ার করে ফোর বানাই নিলাম তাহলে সেভেন হয়ে গেল এখন এই গুণ যেহেতু আজান শুরু হয়ে গেছে আজানের পরে আবার ক্লাসটা নিব আল্লাহ হাফেজ